ফের গরু পাচার রোধ করে দিল 179 নম্বর বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা। ঘটনা বৃহস্পতিবার ধর্মনগরের আলকাপুর এলাকায়। এই সময় 179 নম্বর বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা সীমান্ত প্রহরার কাজে নিযুক্ত ছিল। তখন বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে 10টি গরু পাচারকারীরা গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল। কর্তব্যরত বিএসএফ জওয়ানরা পাচারকারীদের বাধা দেয়। এতে বিএসএফ এর সাথে গরু পাচারকারীদের সংঘর্ষ বাধে। গরু পাচারকারীদের পক্ষ গ্রহণ করে স্থানীয় বেশ কিছু মহিলা। এতে আলকাপুর এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ধর্মনগর থানা থেকে বিশাল সংখ্যক পুলিশ এবং টিএসআর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিস্থিতি আয়ত্তে আনে। শুক্রবার সকালে বিএসএফ 2 গরু পাচারকারী, 1টি বোলেরো গাড়ি এবং ছোট বড় মিলিয়ে মোট 10টি গরু ধর্মনগর থানার হাতে তুলে দেয়। ধৃত 2 গরু পাচারকারী হল যথাক্রমে লিয়াকত আলী এবং ইসলামউদ্দিন। ধৃতদের বাড়ি ধর্মনগর থানাধীন সাকাইবাড়ি এলাকায়। এদিন ধর্মনগর থানার পুলিশ আধিকারিক এই সংবাদ জানান। আজকে দুপুরবেলায় 179 ব্যাটালিয়ান বিএসএফ মালাকার বস্তি বিউপি থেকে আমাদের কাছে ছোট গরু মিলে 10টা গরু এবং একটা বলেরো গাড়ি সহ হ্যান্ডওভার করেছে, যেগুলি দুজন লোক, স্থানীয় দুজন লোক বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে হয়তো বা নিয়ে যাচ্ছিল। তো দুজন লোককে বিএসএফ হ্যান্ডওভার করেছে আমাদের কাছে, যাদের নাম লিয়াকত আলী এবং ইসমাইলউদ্দিন। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি এবং এই ব্যাপারে আমরা একটা এনকোয়ারি শুরু করেছি। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে গরুগুলি তারা কুমারঘাটের ফটিকরায়ের বছু মিয়ার কাছে নিয়ে যাচ্ছিল। এই বছু মিয়ার মাধ্যমে গরু বাংলাদেশ পাচার হয়। ধৃত গরু পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে ধর্মনগর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।